পরবর্তী প্রশ্ন হচ্ছে মক্কামদিনায় কি বাংলাদেশের মতো খতম তারাই পড়ানো হয় দয়া করে জানাবেন জি মদিনায় বাংলাদেশের মতো খতম তারাই পড়ানো হয় খতম তারাই পড়ানো হয় সেটা হয় দশটা দশ টাকাতে হোক কোথাও কোনো কোথাও দশ টাকাতে হয় কোথাও বিশ টাকাতে হয় কোথাও দশ টাকাতে হয় কোথাও বিশ টাকাতে হয় এবারে যেহেতু করোনার কারণে দশ টাকাতে হয়েছে আগে বিশ টাকাতে আবার যদি অবস্থা ভালো হয়ে আবার হয়তো বিশ টাকাতেই পড়বে তো আপনি এই জন্য খতম তারাবি হয় না তা নয় খতম তারাবি দোষের কিছু নয় এর মাধ্যমে কোরআন করিমকে পরিপূর্ণ পড়া হয় এর মাধ্যমে তেলাবাত হয় এটা করাটা উত্তম এটা আমাদের যুগ যুগ ধরে আরামটা করে আসছে যারা মনে করে যে খতম তারাবি পড়াটা বেধা তারা সঠিক কথাটি বলে না তারা সঠিক কথা নয় খতম তারাবি পড়াটা জায়েজ এবং এতে কোনো সমস্যা নেই তবে এর অতিরিক্ত কোনো ফজিলত ফাদিস কোথাও বর্ণিত হয়নি কিন্তু সাহাবা এ আমল ছিল এটা উবৈবনে কাবরাদ তিনি অমরাদের সময় তিনি পুরো কোরআন পড়তেন এবং সাহবা এখেরাম পুরো কোরআন পড়তেন কেউ পুরো তাহার যদি পুরো কোরআন খতম করতেন স্পষ্ট আছে সুতরাং কোরআন খতম করা পুরোপুরি পড়া এটা একটা ভালো কাজ এতে কোনো সমস্যা নেই এটা করা যেতে পারে এটা ভেদার্থের কোনো অন্তর্ভুক্ত নয় যারা বলে ভেদার তারা নিজেরাই একটা ভেদাট করেছে এটা নিজেরা চালু করেছে এটা কেউ বলেনি কোনো দিন কোনো আলেম দিন এটা বলেনি কোনো আলেম দিন কোনো দিন সেটা নাই যেটা বেদাত এটা পরবর্তী কিছু মানুষের নিজের মন থেকে চালু করা জিনিস সেটা ঠিক নয় কোরআন একম যত পড়বেন ততই লাভ যত সুন্দর করে পড়বেন তিরিশ দিনে কোরআন খতম যদি না করতে পারেন তাহলে দুর্ভাগ্যের বিষয় আপনি কোরআনে করিম সাউল্লা সাহীন সর্ব সর্ব তিন দিনে পাঁচ দিনে করতে তিন দিনে করতেন সর্বনিম্ন পাঁচ দিনে করতেন এবং সাত দিনে করতেন এই জন্য সাত মঞ্জিল ভাগ করেছেন কোরআনকে এবং এই মঞ্জিল ভাগটা দোষণীয় না আপনারা জানেন যে সাত ভাগে ভাগ করে কোরআন সাত দিনে তারা কোরআন খতম করতেন কেউ পাঁচ দিনে করতেন কেউ তিন দিনে করতেন তিনি নিচে করলে সেটা আবার হসলাম নিষেধ আসছে কারণ সেটা বুঝে নেয় সে কোরআনকে বোঝা হয় না কোনো কোনো বর্ণায় সাত দিনের কথা বলে সাত দিন নিচে ধরেন না পড়া কোনো কোনো বর্ণায় তিন দিনে বলা হয়েছে তো তিন দিনে অন্তত দশ পাড়া দশ পারা করে কেউ যদি পড়ে সেটা হচ্ছে কোরআনকে বুঝে পড়া হবে তার হক আদায় করা হবে এর নিচের দিকে এক রাত্রি থেকেও যারা আবার ওইটাও ভুল বা সঠিক না যেটা বলে থাকে এক পায়ের উপর দাঁড়িয়ে এক কোরআন খতম এরকম সম্ভব না এটা এটা ছাড়া আর কিছুই নয় এটা হচ্ছে তথাকথিত হুঁ হুঁ করা আর কিছুই নয় এটা তারা কোরআন খতম হবে না বা কোরআন কারিমের হক আদায় হবে না সেটাও আমাদের খেয়াল রাখতে হবে